সকালে আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি দোকান। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়া বাসস্ট্যান্ডে। বৃহস্পতিবার সকালে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষ ও বেশ কয়েকজন মহিলা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে দমকলে খবর দেন। তেহট্ট থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি দোকান পুড়ে শেষ হয়ে যায়। দোকানদারদের দাবি প্রায় 10 লক্ষ টাকা ক্ষতি হয়েছে তাদের। ঘটনাস্থলে পুলিশ। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন। আমি আসছি না 7টায় দোকান খুলবো বলে, কিন্তু আমার কাছে ফোন যাই আমার ছেলের কাছে যে আমার পাশের দোকানে আগুন লেগে গেছে। আমি মনে করি আমার পাশের দোকানে আগুন হয়েছে, আমি সঙ্গে সঙ্গে ছুটি চলে আসি আমার ছেলেকে নিয়ে। এসে দেখি আমার দোকান শেষ হয়ে গেছে, আমার দোকানে সব শেষ হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারলাম না, সব শেষ হয়ে গেল আমার কিছু। কটা দোকানে আগুন লেগেছে? দুটো, আমার পাশেরটা আর আমারটা। কত টাকা মতো মাল ছিল? আমার মালের হিসাব নেই কিছু, আমার তো আইডিয়া 5 লাখের উপরে মাত্র হবে। আমার ফিজ ছিল সব শেষ হয়ে গেছে, আমার 3 গানা ফিজ ছিল, আমার আইসক্রিম মেশিন ছিল আমার 25 টাকার পার ছিল। আপনার নাম? আমার নাম সুকুমার ঘোষ। কীভাবে আগুন লাগলো? ওই সকালবেলায় দেখুন শর্ট সার্কিট করে আগুনটা লেগে যায়। আমি খবর পেয়ে আমি আসি, এসে দেখি আমার পেমেন্টের টাইম ছিল আর কি সকালে, এসে দেখি যে আমার দোকানে আগুন লেগে যায়, পাশের দোকানটাও লেগে যায় শর্ট সার্কিট করে। কত টাকা মতো মাল ছিল? কত টাকা ছিল ক্যাশ? আপনার নাম? যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।